ভ্রমণ আমার কাছে সব সময় একটি রোমাঞ্চকর ব্যাপার। ভ্রমণ করলে আমি বহু ধরনের ইনফরমেশন, এডুকেশন এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করতে পারি। ভ্রমণ কার না ভালো লাগে? ঠিক তারই ধারাবাহিকতায় বন্ধুরা, আমি কাইউম খানের যে চলে এসেছি আমার প্রবাসী লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও একটি নতুন ভ্রমণ বিষয়ক ভিডিও নিয়ে। এবং আজকে আমরা এসেছি ইতালির লিগুরিয়া প্রদেশের সাভোনা নামক একটি শহরে, এবং এই শহরে বেশ কিছু দর্শনীয় স্থান এবং পর্যটন কেন্দ্রিক এলাকা আছে, এবং ওই এলাকাগুলো আমরা এখন ঘুরবো এবং দেখব এখানে কি কি আছে এবং এর পিছনের ইতিহাসগুলো জানার চেষ্টা করবো আমরা। কিন্তু তার আগে বলে রাখছি, আমাদের এই ভ্রমণটি উপহার হিসেবে দিয়েছেন পাতেন্তাইন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল এই প্রতিষ্ঠানটি। আপনারা যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন, আপনাদের জন্য পাতেন্তাইন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন হতে পারে একটি আদর্শ জায়গা। তাহলে বন্ধুরা, আপনার চোখ বুঝে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি তাদের ফোন নাম্বার এবং ইউটিউব এবং ফেসবুক লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা শুরু করে দিই আজকের আমার এই নতুন ভ্রমণ বিষয়ক ভিডিওটি। সাভোনা হচ্ছে উত্তর ইতালির লিগুরিয়া অঞ্চলে অবস্থিত একটি সমুদ্র বন্দর ও বাণিজ্যিক শহর। একটা সময় এই শহরটি একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং ভারী শিল্পের জন্য সমগ্র ইতালির মধ্যে একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ শহর হিসেবে ব্যবহৃত হতো। সাভোনা ইতালীয় লোহা শিল্পের অন্যতম প্রধান আসন ছিল। এখানে লোহার কাজ এবং ফাউন্ড্রিং, শিপবিল্ডিং, রেলওয়ে কর্মশালা এবং ইঞ্জিনিয়ারিং দিক থেকেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই শহর। তবে এরও আগে সাভোনা শহর আরও বেশি জনপ্রিয়তা অর্জন করে, কারণ আমেরিকা আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস, যিনি প্রায়শই তার ভ্রমণ কেন্দ্রগুলি বর্ণনা করার সময় তার চিঠিপত্র এবং জার্নালে এই শহরের নাম উল্লেখ করেছিলেন। এটি কলম্বাসের সাথে যুক্ত লিগুরিয়ার বেশ কয়েকটি আবাসস্থানগুলির মধ্যে একটি। কয়েক শতাব্দী ধরে শহরটি রোমানদের পাশাপাশি লোম্বারদেরও নিয়ন্ত্রণে ছিল। উভয়ের প্রভাব পুরো শহর জুড়ে বেশ ভালোভাবেই দেখা যায়। এই শহরে বেশ কিছু হিস্টোরিক্যাল দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে অন্যতম হল প্রিয়ামার ফর্টিস, ওল্ড টাওয়ার, পালাসো দেল্লা রোভেরে, কাপেল্লা সিস্তিনা এবং রোমান সাম্রাজ্য ও লোম্বারদের দ্বারা নির্মিত বেশ কিছু অসাধারণ স্থাপনা। বন্ধুরা, আমি এখন আছি হলো লিগুরিয়া প্রদেশের সাভোনা নামক একটি শহরে, এবং এই শহরে এই জায়গাটাকে খুবই ফেমাস একটি জায়গা বলে গণ্য করা হয়, এবং এই জায়গাটার নাম হচ্ছে প্রিয়ামারা ফর্টিস। এবং এই জায়গাটা অর্থাৎ এই স্থাপত্যটা নির্মাণ করা হয় 1542 সালে, এবং এই জায়গাটা যখন নির্মাণ করা হয় তখন এই জায়গাটাকে একসময় ভার্সিটি হিসাবে ইউজ করা হয়েছে, এবং মাঝে মাঝে কখনো ভার্সিটি বন্ধ করে আবার কারাগার হিসাবে ইউজ করা হয়েছে, মানে বিভিন্ন কাজে এই জায়গাটা ইউজ করা হয়েছে। এই জন্য এই জায়গাটাকে খুবই ঐতিহাসিক একটা জায়গা বলে ধারণা করা হয় এই সাভোনার মধ্যে। এবং এই জায়গাটাকে যখন জেল বানানো হয় তখন এরকম এরকম লোকজনকে এই জেল আটকানো হয়েছে, অনেক আভিজাত্য ব্যক্তিদের রাখা হয়েছে, যেসব আভিজাত্য ব্যক্তিরা অন্যায় করত বা তারা করত কোনো অপরাধমূলক কাজ করত তখন তাদেরকে এই জায়গাটা এসে রাখা হইত। এই কারণে হয়তো এই জায়গাটা আরও বেশি নাম করা বা একটি আভিজাত্য জায়গা এই স্থাপনার মধ্যে। আমরা এখন চেষ্টা করবো এর ভিতরে ঢোকার জন্য, আমরা এখন এর প্রবেশ মুখে আছি, চলুন আমরা এর ভিতরে ঘুরে যাই। প্রিয়ামার দুর্গ রোক্কাদি সান জর্জিওর নিকটে অবস্থিত, এবং এটি 1542 সালে জোনাস দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গটি পরে কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল, এবং অতীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত দেশপ্রেমিক এখানে বন্দী ছিল। Thank you.
আমি এখন আছি হলো এই প্রিয়ামার ফর্টিসের একদম উপরে আছি এবং এই জায়গাটা থেকে সমুদ্রের পুরো ভিউটা দেখা যায়। সাথে দেখুন এই যে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটাকে ওল্ড টাওয়ার বলা হয় এবং এই টাওয়ারটাকে একসময় বাতিঘর হিসেবে ইউজ করত নাবিকেরা। যখন নাবিকেরা যখন এই সমুদ্রতে আসতো এবং যখন তারা এই সাভানা শহরে নোঙ্গর করত, তখন এই টাওয়ারটাকে তারা বাতিঘর হিসেবে ইউজ করত। এই বাতিটা দেখে দেখে তখন নাবিকেরা এই সাভানা শহর আসতো এবং তারা এই সাভানা শহরের পোর্টে তারা ভিড়ত এবং নোঙ্গর করত। এবং সাভানা শহর কিন্তু বলতে গেলে শুধু একটা শহরই নেই, এটা একটা পোর্ট কেন্দ্রিক এলাকা। এখানে বড় বড় শিপ আসে, টুরিস্ট আসে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কস্তার একটা শিপ আছে, শিপটার নাম আছে কস্তা এবং এই শিপটা এখানে এসেছে যাত্রী নিয়ে, ওই যাত্রী এই শহরটাকে ঘোরার জন্য এসেছে। সাথে আর একটা শিপ আছে দেখতে পাচ্ছেন, এখনও যদি ওইটা নোঙর করে না, হয়তোবা নোঙর করবে পরে, ওইটাও ভবিষ্যতে হয়তোবা পরবর্তীতে নোঙর করবে এবং যাত্রীদের নামিয়ে তারা এই শহরটাকে ঘোরার সুযোগ করে দেবে। শহরটা আমার কাছে খুবই অমায়িক একটা শহর লাগছে এবং খুবই সুন্দর এবং ভালো একটি শহর লাগছে, আমার দেখা অন্যতম একটি শহর। শহরের পুরানো টাওয়ারগুলি শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও অক্ষত রয়েছে। প্রায় 4-5টা টাওয়ার রয়েছে যা এখনও বিদ্যমান এবং শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত। 16 শতাব্দীতে শত্রুদের দ্বারা এই শহরে আক্রমণ করার সময় যখন বাকি টাওয়ার এবং দেয়াল ধসে পড়েছিল, তখন এই টাওয়ারগুলো বেঁচে গিয়েছিল যা এখনও হাজার বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নসরা সিনিয়রা দেল্লা কাস্তেল্লো চার্চটি তার স্থাপনার কারণে নয় বরং এর অভ্যন্তরীণ কারণে খুব আকর্ষণীয়। এর অভ্যন্তরীণ বিভিন্ন শিল্পকর্ম দ্বারা সুসজ্জিত করা হয়েছে। ভিনসেঞ্জো পোপ্পো ডিজাইন করেছিলেন এই দুর্গটি, পরে 15 শতকের দিকে এটি আঁকেন যা পরে নির্মাণের মাধ্যমে এটি বাস্তবে রূপ নেয়। ক্রিস্টোফার কলম্বাসের বাসস্থানটি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এবং ধারণা করা হয় যে ক্রিস্টোফার কলম্বাস তার যৌবনের বহু বছর এই বাসস্থানেই কাটিয়ে দিয়েছিলেন, তবে এই বাড়িটি তার পৈতৃক নামে নামকরণ করা হয়। সাভানা ট্রেনের মাধ্যমে লিগুরিয়া শহর ও শহরগুলির সাথে বেশ ভালোভাবেই সংযুক্ত। সাভানা শহর জেনোভা এবং ফ্রান্সের নিজ শহরের খুব কাছাকাছি অবস্থিত। উভয়ের সাভানার সাথে সংযোগকারী ট্রেন রয়েছে। এই শহরগুলি বাদে সাভানার উত্তর ইতালির অন্যান্য গন্তব্যগুলি থেকে ট্রেনগুলি এই শহরে যাতায়াত করে। বাসে ভ্রমণও সুবিধাজনক এবং স্বচ্ছন্দযুক্ত। সাভানা খুব একটা বড় শহর নয়, এর প্রধান আকর্ষণগুলি কয়েকটি অঞ্চলে গুচ্ছযুক্ত যা পায়ে হেঁটে হেঁটেই ঘুরে ঘুরে দেখা যায়। তবে গ্রীষ্মের মাসগুলিতে এখানে বেশ গরম পড়ে যা ঘুরে দেখতে গেলে একটু বিরক্তিবোধ হতে পারে। পাবলিক বাসগুলি শহরের বেশিরভাগ অংশ এবং শহরের সীমার বাইরে কিছু গুরুত্বপূর্ণ অবস্থানগুলিও কভার করে থাকে। সমুদ্রবন্দর হিসেবে সাভানা একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান এবং প্রায়শই গ্রীষ্মের মৌসুমে পর্যটনের খুব ভিড় থাকে। যারা পর্যটন মৌসুমে হোটেলে থেকে এই শহরে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই হোটেলের কক্ষগুলি আগাম বুক করার চেষ্টা করা ভালো, অন্যথায় হোটেলের রুম পাওয়া কিছুটা ঝামেলা হতে পারে। সাভানায় অনেক ভালো মানের হোটেল রয়েছে। ট্রেন স্টেশনের নিকটে এবং শহরের কেন্দ্রের চারপাশে বেশ কয়েকটি সস্তা মানের হোটেল রয়েছে। সাভানায় থাকার সময় সবচেয়ে ভালো খাবারটি হলো স্থানীয় ইতালিয়ান খাবার, পিৎজা এবং এখানকার সমুদ্রের খাবার। যদিও এগুলো সমগ্র ইতালির একটি কমন খাবার, তবে এখানকার স্থানীয় খাবার খেতে হলে এখানকার ছোট রেস্তোরাঁগুলিতে যেতে হবে এবং এসব রেস্তোরাঁর খাবারগুলি বেশ সস্তা এবং বেশ ভালো মানের হয়ে থাকে। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রবাসী লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। এবং আপনারা যদি চান যে নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আমি এরপর ইতালির কোন শহরের ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেটা অবশ্যই আমি চেষ্টা করে দেখব। তাহলে বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।